শেয়ার বাজার নিয়ে কারসাজি এবং গুজব রটানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান নিজেদের স্বার্থ জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে আসছিল চক্রটি বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে শেয়ার বাজারের টানা দরপতনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার যার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের উপর এমন পরিস্থিতিতে শেয়ার বাজার নিয়ে কারসাজি এবং গুজব অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি নিজেদের বিভিন্ন সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছিল তারা কোনো কোম্পানির এজিএম এজিএম হলে সে গিয়ে সিন্ডিকেট তারা তারা পাঁচ ছজন যাবে ওই এ জিএম যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এ জিএম এ কথা বলে তোমাদের এ জিএম কে করে দেবো আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো অথবা লিস্টেড কোম্পানির যদি আর কোনো কোম্পানির শেয়ারে বাজারে বা আইপিওতে আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগে থ্রেড করে আবার এখানে একশো থ্রেড করে এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছিলো গ্রেফতার সবাই সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় গোয়েন্দা পুলিশ যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে তবে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও ক্ষতি দেখছে পুলিশ আমি একজনের নাম হলো আমির হোসেন নূর নুরানি ছদ্মস্থান ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে এগারোটি মামলা আছে এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা তাদের সাথে আর কার কোন 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 চক্র জড়িত এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করবো তাদের উদ্দেশ্যটা শেয়ার বাজারের এমন গুজব রুখতে এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানোর কথাও জানান ডিবি প্রধান শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা